নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা রীতা বড়ুয়া রায় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নবকুমার রায় আপনাদের সঙ্গে লেটেস্ট আপডেট নিয়ে খবরটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি ভিডিওটিকে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এবং প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটির নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা জানা যাক স্কুল শিক্ষায় বিশাল পরিবর্তন হলো স্কুল শিক্ষার সিলেবাসের অনেক পরিবর্তন হতে চলেছে এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই স্কুল শিক্ষায় বড়সড় সড়ো পরিবর্তন আনছে রাজ্য বদল সিলেবাসে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সিলেবাসে কি কি রদ বদল হলো লক্ষ্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি তাই পাঠ্যসূচিতে বেশ কিছু রদ বদল আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর জানা গিয়েছে নতুন পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক করা হচ্ছে কম্পিউটার এডুকেশন সেই জন্য এবার নিজেরাই বই প্রকাশ করবে শিক্ষা দপ্তর পড়ুয়াদের কাছে পঠন পাঠন ব্যবস্থা আরও আকর্ষণীয় করে তুলতে ছবি সহ বই প্রকাশ করতে চলেছে রাজ্য এই ধরনের ছবির বইয়ে থাকবে পনেরোটি বিষয় সহজ পাঠকে মডেল করে অন্য ভাষাতেও ছোটোদের উপযোগী বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর এই বিষয়ে সিলেবাস কমিটির সদস্য ঋত্বিক মল্লিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন পড়াশোনার মান বাড়াতে বদ্ধ পরিকর পশ্চিমবঙ্গ সরকার বাংলা মিডিয়ামের স্কুলগুলিতে পঠন পাঠনের গুণগত মান ঠিক থাকলে মানুষ কেন মোটা টাকা খরচ করে বেসরকারি স্কুলগুলিতে নিজেদের ছেলেমেদের ভর্তি করবেন সেই সমস্যা দূর করতে শিক্ষার মান বাড়াতে চলছে সরকার রাজ্য শিক্ষা দপ্তর পরীক্ষামূলকভাবে পঁয়ষট্টিটি ইংরাজি মাধ্যম স্কুল চালু করেছে প্রতিটিতেই ছাত্রছাত্রী উপচে পড়া ভিড় প্রথম বছরে এই সাফল্য দেখে রাজ্য সরকার ঠিক করেছে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরাজি মিডিয়াম স্কুলের সংখ্যা বৃদ্ধি করা হবে আর সেই কারণে স্কুলে ছাত্রছাত্রীদের জন্য সরকারি বই প্রয়োজন যাতে নিখরচায় দেওয়া যায় সেই কারণে শ্রেণীভিত্তিক বই ছাপানোর কাজ শুরু করতে চলেছে শিক্ষা দপ্তর আগামী শিক্ষাবর্ষ থেকে এই বইগুলি বিলি করা হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য